নেত্রকোনা এক আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মানু মজুমদার মারা গেছেন। মঙ্গলবার রাত 2টার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 72 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল। জেলা পরিষদের চেয়ারম্যান জানান, মঙ্গলবার ঢাকার বাসায় হৃদরোগে আক্রান্ত হলে বেলা 3:30টার দিকে প্রধানমন্ত্রীর উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়। পরে ভারতের বেঙ্গালুরু একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1975 সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে গ্রেপ্তার হওয়ার পর তৎকালীন সময়ে সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন কারাদণ্ড হয় মানু মজুমদারের। পরে 10 বছর জেল কেটে 1985 সালে কারামুক্ত হন তিনি। 2018 সালে একাদশ জাতীয় সনে আওয়ামী লীগের মনোনয়নে নেত্রকোনার দুর্গাপুর কলমাকান্দা আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। মানু মজুমদারের সঙ্গে একসঙ্গে 10 বছর জেল কাটা বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধ যোদ্ধা অসিত সরকার সজল জানান, আজ বুধবার ভারত থেকে মরদেহ আনা হবে। পরবর্তী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্নের বিষয়টি প্রধানমন্ত্রী ও মানু মজুমদারের পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন। মানু মজুমদার নেত্রকোনা এক দুর্গাপুর কলমাকান্দা আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। 21 মে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক 2:30 মিনিটে মানু মজুমদার ভারতের নারায়ণা হেলথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এর আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হয় ভারতে। মৃত্যুকালে তার বয়স ছিল 72 বছর। মানু মজুমদারের মৃত্যুতে পরিবার, এলাকা, আত্মীয় স্বজন এবং রাজনৈতিক মহলে নেমে এসেছে এক শোকের ছায়া। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সকলেই সমবেদনা জ্ঞাপন করছি। মৃত্যুকালে 3 কন্যা, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নেত্রকোনা এক দুর্গাপুর কলমাকান্দা আসনে সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি মানু মজুমদার মারা গেছেন। 21 মে মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 72 বছর। কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল এ তথ্যটি নিশ্চিত করেছেন। জেলা পরিষদের চেয়ারম্যান জানান, মঙ্গলবার ঢাকার বাসায় হৃদরোগে আক্রান্ত হলে বেলা 3:30টার দিকে প্রধানমন্ত্রীর উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয় মানু মজুমদারকে। ভারতের বেঙ্গালুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মানু মজুমদার। 1975 সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে গ্রেপ্তার হওয়ার পর তৎকালীন সময়ে সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন কারাদণ্ড হয় মানু মজুমদারের। পরে 10 বছর জেল কেটে 1985 সালে কারামুক্ত হন এই প্রতিরোধ যোদ্ধা। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নেত্রকোনার দুর্গাপুর কলমাকান্দা আসন থেকে আইন প্রণেতা নির্বাচিত হন। মানু মজুমদারের সঙ্গে একসঙ্গে 10 বছর জেল কাটা বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধ যোদ্ধা অসিত সরকার সজল জানান, আজ বুধবার ভারত থেকে মরদেহ আনা হবে। পরবর্তীতে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্নের বিষয়টি প্রধানমন্ত্রী ও মানু মজুমদারের পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন। এই লক্ষ্যই কাজ চলছে।